নমস্কার, আমি অনিন্দিতা, আপনারা দেখছেন জিও বাংলা। আর এই ভিডিওটি নিবেদন করছেন প্রগতি রাইস, মনের মতো দামে মনের মতো চাল। সরস্বতী পূজোর আজ দ্বিতীয় দিন, আর সেই দ্বিতীয় দিনে কিন্তু অনেকেই বেছে নেন তার প্রিয় মানুষকে অথবা তাদের প্রিয় বন্ধু বান্ধবীদেরকে। কিন্তু এখনও ওরকম অনেক মানুষই রয়েছেন যারা বেছে নেন তাদের ফ্যামিলিকে, তাদের পরিবারকে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কের প্রাঙ্গণে, এবং সেখানে দেখতে পাচ্ছি আমার সাথে পেয়ে গেছি একজন ফ্যামিলির একটা পুরো গ্রুপকে। তো আজকে আমরা কথা বলবো আড্ডা নিয়ে। তারা মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন, এবং সেই ক্ষেত্রেই তাদেরকে আমার প্রশ্নটা করা যে এই যে আড্ডা, বাঙালির একটা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এই আড্ডা, কিন্তু বর্তমানে সেই আড্ডা প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু একটু আগের দিকে তাকালে আমরা দেখতে পাই যে সেই আড্ডাতে কথা হতো আমাদের রাজনীতি নিয়ে, আমাদের ইতিহাস নিয়ে, কিন্তু বর্তমানে এই জেট যুগে পড়ে সেই আড্ডাটা প্রায় হারিয়ে যেতে বসেছে। আবার অনেকে তাকে বলেন নাকি বেকার মানুষদের আখড়া। তো তাদের থেকে জানবো তাদের কী মত এই আড্ডা নিয়ে। আপনার নাম? সুবীর দত্ত। আচ্ছা, কী করা হয়? আমি ব্যাংকে চাকরি করি। চাকরি করেন? তো আজকে ফ্যামিলির সঙ্গে কাটানো পুরো দিনটা? হ্যাঁ, পুরো দিনটাই কাটানো। ছুটি ছিল তো আজকে? ছুটি ছিল না, ছুটি নিলাম। তো এই সরস্বতী পুজোতে মানে দেখতে পারেন চারদিকে বিভিন্ন ধরনের জিনিসপত্র, এবং সেক্ষেত্রে আপনারা এই ফ্যামিলি নিয়ে আড্ডা মারছেন? হ্যাঁ, আড্ডা মারাটা এখনও আমরা এখনও আমাদের কাছে আড্ডা মারাটাই সবচেয়ে বড় ব্যাপার। বিশেষ করে দেশপ্রিয় পার্ক বা ম্যাডক স্কোয়ারে আড্ডা মারা একটা আলাদা একটা এইটাইজ আছে, সেই জন্যই ভালো লাগে। ছেলেমেয়ে নিয়ে বেরিয়েছি। কফি হাউসের আড্ডাটা হারিয়ে গেছে, এই কথাটা আপনার কাছে কতটা যুক্তিযুক্তিযত? হারিয়ে গেছে তো, সেই আড্ডাটা আর নেই যেটা মান্নাদের গানে আছে, সেটা আর আজকে নেই। যাব পরের বন্ধু কাছে জানবো তার নাম। তোমার নাম? টুসি। কি করা হয়? আমি পড়াশোনা করছি। তো আজকের দিনটাতে ফ্যামিলির সাথে পুরো দিনটা? হ্যাঁ। মানে কোনো বন্ধু বান্ধব, কোনো স্পেশাল পারসন? না। আচ্ছা, তো তোমার কি মনে হয় সেই বাঙালি যে আড্ডা, সেই কালচারটা, সেটা কি সত্যি হারিয়ে যেতে বসেছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তো সেরকমই তো ব্যাপার, সব হারিয়ে যেতে বসেছে। আগে যেরকম সবাই মিলে আড্ডা দিত, এরকম সেরকম আর এরকম নেই সব। তো বন্ধুর সাথে তুমি আড্ডা দাও? না, এখন আগে দিতাম, এখন আর অতটা হয় না। মানে এখন এই সোশ্যাল মিডিয়া চক্করে পড়ে সেই জিনিসগুলো প্রায় হারিয়ে যায়। হ্যাঁ, এটাই। হ্যাঁ, হাতে ফোন দেখতে পাচ্ছি, সবার হাতেই ফোন থাকে। যাব ওনার কাছে, জানবো ওনার নাম। নাম? প্রভাতী পান্ডে। আচ্ছা, কি করা হয়? কিছুই করা হয়নি, ঘরেই থাকা হয়, ঘরে কাজবাজ করা হয়, এছাড়া তো আর অন্য কিছুই করি না এখন আপাতত। তো আজকের এই পুরো দিনটাই ফ্যামিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো দিনটাই। আচ্ছা, তো এই আজকের এই দিনটা কেমন কাটাচ্ছে? মোটামুটি ভালোই কেটেছে আজকের দিনটা, সরস্বতী পুজো বলে কথা কি। তো এই আড্ডাকে অনেকে বলেন বাঙালির বেকার ছেলেদের আড্ডা, সেটা আপনার কাছে কতটা যুক্তিযত? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বলাটাই ভুল না, ঠিকই যা বলে ঠিকই তো, এইসব কথাই তো বলে না যে আড্ডাটাই হচ্ছে কি আজকাল ফ্যাশন, এটা বেয়ে না, এটাই তো। আচ্ছা, তো আপনার কাছে আড্ডা কতটা যুক্তিযত? ভালো, মোটামুটি। ধন্যবাদ ওনাদের, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আড্ডা নিয়ে আপনার কি মতামত? আপনার কি সত্যি মনে হয় যে আড্ডা বেকার ছেলেদের আখড়া, নাকি আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত? আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম দেরি করবেন না। এই ভিডিওটি নিবেদন করেছেন প্রগতি রাইস, মনের মতো দামে মনের মতো চাল। ক্যামেরায় আকাশদীপের সঙ্গে আমি অনিন্দিতা, আপনারা দেখছেন জিও বাংলা।